গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতরাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাকিব মিয়া ইমন, পিয়াস ফকির, প্রদীপ বিশ্বাস, নাহিদ রায়হান, হেলাল এবং তুর্য মহন্তকে গ্রেপ্তার করা হয়। দুপুরে কাউরানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা রাকিবের নেতৃত্বে স্থানীয় একটি অপরাধ চক্রের সদস্য। তারা সকলেই গোপালগঞ্জ ও তার আশপাশের এলাকার স্থায়ী বাসিন্দা। তারা চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িত। এর আগেও তাদের বিরুদ্ধে স্কুল কলেজগামী ছাত্রীদের উত্তপ্ত করা, মাদক সেবন সহ নানা অপরাধের অভিযোগ ছিল। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট, জড়িত এবং পরবর্তীতে আমরা ভিকটিমকে দিয়ে আইডেন্টিফাই করেছি যে এই ছয়জনই এই গণধর্ষণের সাথে জড়িত ছিল। তারা বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, সেখানে তারা মাদক সেবন করে, তারা সেখানে জুয়া খেলে এবং বিভিন্ন সময় তাদের ব্যাপারে অভিযোগ ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজ পড়ুয়া ছাত্রীদের ইফটিজিং বা তাদের হেনস্থা করা।